মায়া 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 আছে শুনুন গুলি বের করে ইনজেকশন দেওয়া হয়ে গেছে আর কোনো ভয় নেই আমি এখন আসি থ্যাংক ইউ ডাক্তার সাবন আমাদের এখানে থাকা ঠিক হবে না এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে কারণ ওরা এই জায়গায় চিনে গেছে ঠিকই বলেছ ওঠো ওঠো আস্তে ওঠো এসো তোরা বেঁচে থাকলে আমার মনে আশা কোনোদিন পূরণ হবে না তাই আজ আমার হাতে তোদের মরতে হবে না আমি বেঁচে থাকতে ওদের পবিত্র ভালোবাসার মৃত্যু হতে দেব না দিবি না না প্রয়োজন হলে ওদের ভালোবাসার জন্য আমার জীবন দেব তাহলে তে এবার আমার হাতে তোকে মরতে হবে তোর বাবাকে মরতে হবে কারণ তোদের মৃত্যু হলে ওই প্রাসাদ হবে আমার ওই প্রাসাদের জন্য আজ থেকে 20 বছর আগে ভাইজানের তিন মেয়েকে বিষ পান করিয়ে হত্যা করেছি ওই প্রাসাদের একমাত্র উত্তরাধিকারী আমি হবার জন্য আজ এত বছর পর আমার মনে আশা পূরণ হবে এবার মৃত্যুর জন্য তৈরি হ তুই আমার সম্পত্তির জন্য আমার তিন মেয়েকে বিষ দিয়ে মেরেছিলি ভাইজান আমাকে মাফ করে দিন ভাইজান না তোর কোনো ক্ষমা নেই তুই আজ আবার আমার সন্তানকে মারতে চেয়েছিলি মায়া না না আমার কাছে আসবেন না আমার কাছে আসবেন না আপনি মানুষ না আপনি অমানুষ আর একজন অমানুষ কোনোদিন একজন মানুষের কাছে আসতে পারে না রাজ রাজ উনি আমার মৃত্যু চেয়েছিল ওনাকে ওনাকে এখান থেকে চলে যেতে বলো চলে যেতে বলো হ্যাঁ আমি চলে যাব কিন্তু চলে গেলেই তো আমার অপরাধের শাস্তি পাওয়া হবে না পার্চের বন্দুকটা ওঠা আমাকে মেরে ফেল আমাকে গুলি কর আপনার মরে যাওয়াই উচিত আপনাকে মরতেই হবে মায়া এ কি করছিস আমি ঠিকই করছি ছেড়ে দাও আমাকে ছাড়ো উনি উনি আমার ভালোবাসার দুশ্মন উনি বেঁচে থাকলে আমরা আমরা কেউ সুখী হতে পারবো না তাই ওনাকে আমি নিজের হাতে মেরে আমাদের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করে যাব ছেড়ে দাও আমাকে তাহলে মার মার যদি পারিস তুই তোর জন্মদাতা পিতার বুকে নিজের হাতে গুলি কর কর গুলি কি বললে বাবা আমার জন্মদাতা হ্যাঁ উনিই তোর জন্মদাতা পিতা আমি আমি তোর বাবা নই বাবা তবে এসব আপনি কি বলছেন আমি ঠিকই বলছি মায়া মায়া আমার মেয়ে নয় আর তুই বাঘা প্রতাপ সাহের সন্তান না আমার সন্তান তোমার সন্তান হ্যাঁ তুই আমার সন্তান আর মায়া বাঘা প্রতাপ সাহের সন্তান না 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 আমি বিশ্বাস করি